আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইটিন নিয়ে। ইটিন আসলে অনেকেই জানে না ইটিন আসলে কেন কাজে লাগে এবং কীভাবে ইটিন নিতে হয়, ইটিন নিয়ে অনেকে ঝামেলা ফেস করে। তো আমি আপনাদের কাছে দেখাবো যে কীভাবে আপনারা 5 মিনিটের ভিতরে আপনারা ইটিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এটা আসলে অনলাইনে করতে টোটাল এটা আসলে করতে কোনো ঝামেলা হয় না। তো আমি আপনাদের কাছে সেই প্রসেসটাই দেখাবো ইউটিউবে। তো নতুন আসলে যারা ইউটিউবার আছেন, ইউটিউবের জন্য আসলে নতুন একটা ইউটিউব প্রসেসে তাদেরকে একটা ইটিন সার্টিফিকেট জমা দেওয়ার জন্য, তো এটা নিয়ে অনেকেই আসলে সমস্যা করতেছেন যে ইটিনটা কীভাবে কালেক্ট করবেন বা ইটিনটা নিলেই আপনাদেরকে ট্যাক্স দিতে হবে কিনা। তো ইটিন এর ডিটেলস আপনার সাথে আলোচনা করবে, কত টাকা পর্যন্ত আয় করলে আপনারা ইটিনের সার্টিফিকেট দিতে মানে ইটিনের মাধ্যমে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং কত টাকা পর্যন্ত আয় করলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, তো সেটাই আপনার কাছে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার সাথে বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করবো তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না, আপনি সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তা আপনাদেরকে এই জিনিসটা দেখা দিলে আমাকে মনিটরে যেতে হবে, তো আপনাদেরকে মনিটরে নিয়ে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইটিন জিনিসটা কি। ইটিনটা হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সো এই নাম্বারটা আমাদের আসলে কেন দরকার? আসলে যারা আমরা বিজনেস করি বা যারা আমরা চাকরি করি বা যে কোনো ধরনের কাজ করি, তো তাদেরকে কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো পে করতে হয় যে আমাদের নির্দিষ্ট পরিমাণ আর্ন মানে একটা নির্দিষ্ট পরিমাণ আয় করলে সেই আয়ের বিপরীতে আমাদেরকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হয়। সো আপনি ট্যাক্সটা আসলে সবাইকে ট্যাক্স দেওয়া উচিত, ট্যাক্সটা ফাঁকি দেওয়া কখনো উচিত না। তো আপনি কত টাকা পর্যন্ত আয় করলে আপনাকে ট্যাক্স দিতে হবে? আপনি জাস্ট ইটিনটা নিচ্ছেন অনলাইনে, সো ইটিনটা নিলেই কি আপনাকে ট্যাক্স দিতে হবে? না, এরকম কিছু না। আমাদের বাংলা সরকারের কিছু নির্দিষ্ট আয়ের একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী আমাদেরকে ট্যাক্সটা দিতে হয়। সো দেখেন দ্য ডেইলি স্টারের 11ই জুন 2020 সালে এটা পাবলিশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল নো ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফর ইনকাম বিলো 3 লাখ। তার মানে হচ্ছে আপনি যদি বাৎসরিক 3 লাখ টাকার নিচে ইনকাম করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। দেখেন এখানে বলছে যে দিস আর্নিং টাকা 3 লাখ অ্যানুয়ালি উইল নট হ্যাভ টু পে এনি ট্যাক্স। তার মানে হচ্ছে 3 লাখ টাকার নিচে যদি আপনার বাৎসরিক আয় হয় তাহলে আপনাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। এখন আপনি যদি ইউটিউব থেকে বাৎসরিক আয় 3 লাখ টাকার বেশি হয় তাহলে অবশ্যই আপনার ট্যাক্স দেওয়া উচিত। আপনারা যে একজন সুশীল নাগরিক হিসাবে আপনার ট্যাক্স দেওয়া উচিত। আমাদের প্রত্যেকে যাদের 3 লাখ টাকার উপরে মান্থলি ইনকাম থাকে তাদেরকে সবাইকে সে ট্যাক্স দেওয়া উচিত। আমরা সবাই আশা করি ট্যাক্স দিব। সো এটা হচ্ছে 2020-21 বাজেট যেটা হয়েছিল সেই বাজেটটা নির্ধারণ করা হয়েছিল যে এইখানে আপনাদের বাংলাদেশ সরকারের এই যেখানে লেখা আছে প্রপোজ টু এনকারেজ দ্য ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড ফর অফ মেল ট্যাক্স পেয়ার ফ্রম 2.5 লাখ মানে 2,50,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম ছেলেদের তাদেরকে ট্যাক্স দিতে হবে না। আর মেয়েদের ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট, সেটা বলা হয়েছে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত। তো মেয়েরা যদি 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে সেক্ষেত্রে মেয়েদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর যদি সেক্ষেত্রে ছেলেরা 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে আর সেক্ষেত্রে তাদেরকে কোনো ট্যাক্স পে করতে হবে না। অ্যানুয়ালি টাকাটা হচ্ছে অ্যানুয়ালি ইনকাম করতে হবে। অ্যানুয়ালি যদি তার থেকে বেশি ইনকাম করেন তাহলে আপনাকে তার বিপরীতে ট্যাক্স ফি দিতে হবে এবং তার বিপরীতে কত পার্সেন্ট ট্যাক্স ফি দিতে হবে সেটাও দেখেন নিচে লেখা আছে। দেখেন এখানে বলা আছে the proposed tax fee income threshold, the tax rate and tax stable for all categories of individual taxpayer expected companies and local except companies and local authorities are no tax on first মানে আপনি যদি কোনো বিজনেস না করেন অথবা লোকাল ইনকাম মানে কোনো বিজনেস না থাকে, আপনি যদি একদম পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইনকাম করেন, যারা ইউটিউব থেকে ইনকাম করেন এটা টোটালি ইন্ডিভিজুয়াল ইনকাম করি আমরা, এখানে কিন্তু কোনো কোম্পানি থাকে না। সো ইন্ডিভিজুয়াল ইনকামের ক্ষেত্রে ফার্স্ট 3 লাখ এটার মধ্যে কোনো ট্যাক্স থাকবে না। সো এই ফার্স্ট 3 লাখে নো ট্যাক্স অন ফার্স্ট 3 লাখ। তার মানে প্রথম 3 লাখ টাকার যদি আপনি অ্যানুয়ালি মানে অ্যানুয়ালি মানে বাৎসরিক, আর বাৎসরিক মানে হচ্ছে 12 মাসের মধ্যে যদি আপনি এই 3 লাখ টাকা ইনকাম করেন তাহলে আপনাকে কোনো ট্যাক্স ফি দিতে হবে না। যদি 12 মাসে আপনি 3 লাখ টাকার বেশি ইনকাম করেন তাহলে 5% ট্যাক্স অন নেক্সট। সো নেক্সট আপনার যে 1 লাখ টাকা ইনকাম হবে 3 লাখ টাকার পরে যে 1 লাখ টাকা ইনকাম করবেন সেই 1 লাখ টাকার উপর আপনাকে 5% ট্যাক্স দিতে হবে, 10% ট্যাক্স দিতে হবে আরও 3 লাখ টাকা ইনকাম করলে এবং 15% ট্যাক্স দিতে হবে 4 লাখ টাকা ইনকাম করলে এবং 20% ট্যাক্স দিতে হবে যদি 5 লাখ টাকা ইনকাম করেন এবং 25% ট্যাক্স অন দ্য ব্যালেন্স অফ টোটাল ইনকাম। সো আপনাকে এই অনুপাতে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। সো আপনার যদি ট্যাক্স ইনফরমেশনটা যদি মানে ট্যাক্স যদি আপনার এই পার মান্থ পার ইয়ারলি যদি আপনি ৩ লাখ টাকার বেশি ইনকাম করেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে। আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারবেন না, আপনার ট্যাক্স ফাঁকি দেওয়া উচিত, আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। সো এই ট্যাক্স দেওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে e-TIN। সো e-TINটা আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো সেটা আপনাদের কাছে মেইনলি দেখাবো। সো আমরা চলুন আমরা আমাদের e-TIN এর যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাই। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আমাদেরকে যেটা করতে হবে এখানে রেজিস্টার নামে অপশন যেটা আছে সেটা আমরা রেজিস্টারে ক্লিক করবো। রেজিস্টার করার জন্য আমাদের যেটা করতে হবে ইউজার আইডি দিতে হবে। আপনাদেরকে একটা 8 ক্যারেক্টার মিনিমাম 8টা ক্যারেক্টারের একটা মানে ইউজার আইডি দিতে হবে। তো 8টা ক্যারেক্টার আমি দিয়ে দিচ্ছি। দেন একটা পাসওয়ার্ড দিতে হবে, দেন পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে, দেন একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করতে হবে, সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা সিলেক্ট করে দিতে হবে, দেন কান্ট্রিটা বাই ডিফল্ট বাংলাদেশ থাকবে, মোবাইল নাম্বারটা দিবেন। এই মোবাইল নাম্বারটা একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, কারণ ওরা কিন্তু ইনস্ট্যান্ট একটা আপনাকে একটা ওটিপি পাঠাবে, যে ওটিপিটা আপনাকে ইনস্ট্যান্ট মানে প্রোভাইড করতে হবে। সো আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, এখানে ডাবল 8 দেওয়াই আছে, তো আমরা 0 থেকে শুরু করবো। দেন একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দেন দেওয়ার পরে ক্যাপচারটা ফিল আপ করবেন, দেন এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করবো। সো ওরা আমার নাম্বারের একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে, সেই অ্যাক্টিভেশন কোডটা আমাকে এখানে ইনপুট করতে হবে। সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, আমার মোবাইলের নাম্বারটা আছে সেই মোবাইলের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেন অ্যাক্টিভে ক্লিক করি আমরা, দেখেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। সো আমরা আমাদের লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখছিলাম, আপনারা আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিবেন। আমি যেহেতু সেভ করে রাখছিলাম তাই আমার আর দেওয়া লাগলো না, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি এখানে লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করলে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফর্মে চলে যাবো। দেন এই যে টিন অ্যাপ্লিকেশন, এই টিন অ্যাপ্লিকেশনে দেখেন এখানে যে লেখা আছে টিন অ্যাপ্লিকেশন, আমরা টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ওকে, এখানে দেখেন দেখা আছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন। সো ইন্ডিভিজুয়াল এখানে বাংলাদেশ। তো আমরা যেহেতু এখানে আমরা যারা ইন্ডিভিজুয়াল, যারা ইউটিউবার তারা ইন্ডিভিজুয়াল দিবেন, যারা ইন্ডিভিজুয়াল ইনকাম করেন, যারা মান্থলি যারা স্যালারি ইনকাম করেন মানে যারা হচ্ছে চাকরি ইনকাম করেন তারা ইন্ডিভিজুয়াল দিবেন। দেওয়ার পরে এখানে যা যা যদি যার যেটা লাগে সে সেটা দিয়ে নেবেন। এখানে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে রাখলাম বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, আমার এনআইডি আছে। সো আমি এখানে এনআইডি দিয়ে রাখলাম। যদি কারো হচ্ছে ইয়া থাকে কি বলে যারা হচ্ছে ছোট ছোট মানে যারা হচ্ছে এখন 18+ হন নাই বাট ইউটিউবার তারা ইনকাম করেন, তো এখানে এই যে মাইনর দেখেন লেখা আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর ডিপেন্ডেন্ট। সো মাইনর হলে আপনাদের এখানে দিয়ে দেবেন মাইনরটা, তাহলে আপনার এনআইডির দরকার নেই এখানে। তো আমার যেহেতু আমি যেহেতু অ্যাডাল্ট সো আমার এনআইডি আছে, আমি এনআইডি দিলাম। রেজিস্ট্রেশন ধরেন নিউ রেজিস্ট্রেশন দিব, আমার যেহেতু নতুন রেজিস্টার করতে যাচ্ছি। এখানে মেইন সোর্স অফ ইনকাম, সেখানে সোর্স অফ ইনকাম দিবেন। এখানে এখানে আমি নতুন সোর্স অফ ইনকাম আদার্স দিয়ে দিচ্ছি। এখানে তারপরে দিচ্ছি লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। সো এটা আমি যে যেখানে থাকেন সেই জায়গাটা দিবেন। আমি যে ঢাকায় থাকি আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে লোকেশন বাই রোড, আপনাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা দিবেন। আমাদের বসুন্ধরা থাকি, সো আমি বসুন্ধরা দিচ্ছি। এই বসুন্ধরা দেওয়া আছে এখানে, সো আমি বসুন্ধরা সিলেক্ট করে দিলাম। দেন গো টু নেক্সট। দেন আপনার নামটা দিবেন এখানে। এখানে যে নামগুলো আপনার আইডি কার্ডে যে নামগুলো আছে সেই আইডি কার্ডের নাম অনুসারে নামগুলো এখানে দিবেন। জেন্ডার এখানে যা যা ইনফরমেশন চাবে সবগুলো আপনারা আপনাদের আইডি কার্ড অনুসারে দিবেন। যেখানে লেখা আছে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড। সো ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে, যে স্পেলিং দেওয়া আছে সেই স্পেলিং সেই নামটা এখানে দিবেন, অন্য কিছু এখানে দিবেন না। তো আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে। আপনাদের যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। যেগুলোর পাশে লাল কালারের স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, সেগুলো হচ্ছে আপনাদের ফিল আপ করতেই হবে। মোবাইল নাম্বার যেটা দিলাম সেটা ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আমি যেটা দিলাম সেটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেন হচ্ছে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিবেন, আপনাদের যে অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের এনআইডি কার্ডে সেই অ্যাড্রেসটা দিবেন। সো আপনাদের কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ এখানে কারেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক এই পরের লাইনগুলো ওরা ফিল আপ করে নেবে। দেন হচ্ছে এটা যদি সবগুলো ঠিক থাকে একবার রিচেক করে নেবেন। আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন মানে আপনার যদি এনআইডি কার্ডের নাম্বার থাকে সেই এনআইডি কার্ডের নাম্বারটা, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব কিছু রিচেক করে দেন হচ্ছে গো টু নেক্সট ক্লিক করি আমরা। তো এখানে প্রিন্ট প্রিউ, এখানে একটু যা যা লাগবে আপনাদেরকে এখানে সব এখানে দেখাবে, আপনাদের সবকিছু একবার চেক করে নেবেন। আপনারা এখানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আই হেয়ার বাই এখানে এটা ক্লিক করে দেবেন যে আমার এই ইনফরমেশনগুলো সবগুলো ঠিক আছে। দেন হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন। সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আমার এনআইডি কার্ডের যা ইনফরমেশন ছিল আমাদের কিন্তু এনআইডি কার্ড থেকে সবকিছু এখানে নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে ভিউ সার্টিফিকেট দিই। देखें एखे हमारे अटोमेटिक सार्टिफिकेट चले आससे सेफ सार्टिफिकेट दी देखें ताहले किन्तु हमारे सार्टिफिकेट अटोमेटिकली पीडीएफ आकार डाउनलोड हो गल। सो एटा होच्छे आमार टैक्स आइडेंटिफिकेशन नम्बर हो गल। सो आमी एखन किन्तु एई टैक्स आइडेंटिफिकेशन नम्बरटा एखन आमरा आमादेर यूट्यूब बा जे कोनो जायगाय जेखाने आमादेर टिन दरकार हय सेखाने आमरा दिते पारबो। सो आशा करी भिडियोटा भालो लेगेछे एबं कि जानते पारलेन जे किभाबे आपनारा खूब सहजे 5 मिनिटेर भितरे आपनारा ई टिनटा बेर करे फेलते पारबेन। जोदि भिडियोटा भालो लागे ताहले अवश्यई लाइक करबेन, कमेंट करे जानाबेन भिडियोटा केमन लागलो, और अवश्यई जोदि भिडियोटा इनफर्मेटिव मने हय ताहले आपनादेर बন্ধুদের সাথে শেয়ার করবেন। আর नेक्स्ट ভিডিওতে আমি দেখাই দেব কিভাবে আপনারা এই টিন নাম্বারটা আপনারা ইউটিউবে সাবমিট করবেন, সেটা নিয়ে আমিও সাবমিট করব, সেটা নিয়ে আমি একটা ভিডিও বের করব। সো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে আপনাদের আপনাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনারা ইউটিউবে সাবমিট করে দিতে পারবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।